ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি, চোখে মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন, সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পূর্ণ, এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। হ্যাঁ, এই নায়িকা হওয়ার মুহূর্তে কয়েকটি দৃশ্যের শুটিংও এখনও বাকি রয়েছে, যার দৃশ্য ধারণ হবে ঢাকার নানা স্থানে। এটি শেষ হলে বুচির নায়িকা হওয়ার জার্নির গল্প শেষ হবে। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা রয়েছে, তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ, প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমন। চিত্রনাট্য পড়ার সময় গল্পটির প্রেমে পড়ে যান পূজা চেরি, চরিত্রটি করতে গিয়ে সে প্রেম আরও গাঢ় হয়। তাই সিনেমাটি সত্যি সত্যি দারুণ হয়েছে বলে ধীরচিত্তে জানিয়ে দিলেন এই নায়িকা। বললেন, সত্যি বলছি, লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত তারা সবাই তৃপ্ত এতে কাজ করতে পেরে। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এদিকে পূজা চেরি অভিনীত নাকফুল সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া মাসুদ রানা সিনেমার কয়েকটি দৃশ্য এখনও বাকি।